শরীরের অতিরিক্ত ওজন কারোরই পছন্দ নয়। অতিরিক্ত ওজনের একজন মানুষকে দেখতে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি এই বাড়তি ওজন ডেকে আনতে পারে নানা রকমের রোগও। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির আধিক্য, হৃদরোগ ইত্যাদি সমস্যার কারণ হিসেবে বাড়তি ওজনকে চিহ্নিত করেন চিকিৎসকরা। তাই সুস্থ থাকতে হলে আমাদের সবাইকে ওজন রাখতে হবে নিয়ন্ত্রণে। এই ভিডিওতে আমরা জেনে নেব ওজন কমানোর সহজ কিছু ঘরোয়া উপায় সম্পর্কে। গ্রিন টি পান করা। গবেষণায় দেখা গেছে প্রতিদিন 4 কাপ গ্রিন টি পান করলে প্রতি সপ্তাহে অতিরিক্ত 400 ক্যালোরি পর্যন্ত ক্ষয় করা সম্ভব। গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি আমাদের দেহের ওজন ঠিক রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন গ্রিন টি অবশ্যই পান করুন। তালিকা বানিয়ে নিন, যেদিন থেকে ওজন কমানোর কথা ভাববেন সেদিন প্রথমেই কি কি খাবেন এবং কখন খাবেন তার একটা তালিকা বানিয়ে নিন। মশলাদার খাবার, শুধু সেদ্ধ খাবার কখনোই খাবেন না। মশলা যেমন হলুদ, ধনে, জিরে গুঁড়া ইত্যাদি মশলাগুলোকে কখনো খাদ্য তালিকা থেকে বাদ দেবেন না, কারণ এই মশলাই আপনার ওজন কমাতে সাহায্য করবে। ফোনে ঘুরে কথা বলুন। যখন ফোনে কথা বলবেন তখন একটা জায়গায় বসে কখনোই কথা বলবেন না, সবসময় ঘুরে ঘুরে কথা বলুন। এইভাবে 10 মিনিটে 36% ক্যালোরি নষ্ট করতে পারবেন। পর্যাপ্ত পানি পান করুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পানি পানের কারণে আপনার শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেওয়া সম্ভব হবে। চিনিকে না বলুন, চিনি খাওয়া একেবারে ছেড়ে দিন। 1 চা চামচ চিনিতে মোট 16% ক্যালোরি থাকে, তাই চায়ে বা দুধে কখনোই চিনি দিয়ে খাবেন না। তাড়াতাড়ি রাতের খাবার শেষ করুন। যত তাড়াতাড়ি সম্ভব রাতের খাবার খেয়ে নিন, কারণ রাতের খাবার খেয়েই শুয়ে পড়লে মুটিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে, আর রাতে যদি খিদে পায় তখন 1 গ্লাস দুধ খেতে পারেন। জগিং করুন। বাইরে দৌড়াতে যাওয়ার কোনো দরকার নেই, পারলে নিজের ঘরের মধ্যেই জগিং করতে পারেন। দিনে ঘুম বাদ দিন। রাতে 8 ঘন্টা ঘুমানো খুবই দরকার, কিন্তু কখনোই দিনের বেলায় ঘুমাবেন না, এতে মুটিয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। আস্তে আস্তে খান। যখন খাবার খাবেন তখন জলদি না খেয়ে তা আস্তে আস্তে খান, এতে আপনার পেট ঠিকঠাকভাবে ভরবে। যদি খুব বেশি তাড়াহুড়ো করে খান তাহলে প্রয়োজনের থেকে অনেক বেশি খাবার খেয়ে ফেলতে পারেন। খাবার আগে পানি খান। খাবার খাওয়ার আগে সবসময় 1 গ্লাস পানি খান। এছাড়া জাঙ্ক ফুড একেবারেই খাবেন না, যেমন ক্রিম বিস্কুট, বার্গার ইত্যাদি। যতটা পারবেন বাড়ির তৈরি খাবার খান, এতে শরীর ভালো থাকবে এবং মুটিয়েও যাবেন না। ছোট প্লেটে খান। প্লেট বদলে ফেলুন, যে প্লেটে খাবার খান তার থেকে ছোট প্লেটে খান, এতে মনে হবে বেশি খেয়ে ফেলেছেন, তাই কম খাবার খেতে শুরু করবেন। ঘরোয়া এই উপায়গুলো ব্যবহার করলে আপনি সহজেই ওজন কমাতে পারবেন। তো আজ থেকেই শুরু হয়ে যাক। সিটি নিউজ ঢাকা, নিউজ ডেস্ক।